আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগারের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আমাদের সাথে কম বেশি এই ড্রাগন ফল এখন সবাই সাত বাগান লাগিয়ে থাকি। তবে এখন শীতের মৌসুমে ড্রাগন ফলের গাছে কিছু পরিচর্যার প্রয়োজন। আর এখন যদি আমি সঠিক পরিমাণে এর যত্ন এবং খাবার দিতে পারি, তাহলে গরমের সিজনে মানে ফল আসার সময় খুব তাড়াতাড়ি ফলন আসবে এবং ফলের সাইজও খুব দ্রুত বাড়বে। এখন যদি আমি যত্ন নিই, তাহলে এই দেখছেন শাখাগুলার নতুন শাখা পাশা বাড়বে এবং গাছ বাড়বে এবং গাছে কোনো রোগে আক্রমণ করতে পারবে না। এই সময় একটা রোগ দেখবেন, সেটা হলো গাছের এই শাখাগুলা হলুদ হয়ে যায়। এর দুইটা কারণ, একটা কারণ হলো যদি ঠিকভাবে ফানি না পড়ে গাছে গোড়া শুকিয়ে গেলে হলুদ হয়ে যেতে পারে, বা অনেক সময় ছত্রাকের কারণে এরকম হতে পারে। যেমন আমি আমার গাছে গত সপ্তাহে আমি একটা ছত্রাক স্প্রে করছি, যার কারণে এখন কিছুটা সবুজ ভাব আছে শাখাগুলি দেখতে আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু হলুদ ছিল। তো আপনারা প্রথম কী করবেন, একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, যে কোনো একটা ভালো কোম্পানির ছত্রাকনাশক স্প্রে করবেন। এবং গাছের গোড়ার জন্য প্রত্যেকটা ড্রাম বা যারা জমিতে লাগিয়েছেন বা ফিল্ডারে, এখন আমি কিছু খাবারের একটা তালিকা দেখাবো তৈরি করি এবং গাছে গোড়া দেবো। চলুন সেটা দেখে নিই। বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি দেখেছেন কেঁচো সার বা বার্মি কম্পোস্ট 250 গ্রাম। এর সাথে আমি মিক্স করব টিএসপি 30 গ্রাম। পটাশ 30 গ্রাম, লাল পটাশটা। এবং ইউরিয়া 50 গ্রাম। আবারও আমি অনুপাতগুলো বলে দিচ্ছি, বার্মি কম্পোস্ট 250 গ্রাম, টিএসপি 30 গ্রাম, পটাশ 30 গ্রাম, ইউরিয়া 50 গ্রাম। এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিব। মিশ্রণ মোটামুটি রেডি। বন্ধুরা, এরপর যা করতে হবে, আপনার ড্রামের যে বর্ষার বৃষ্টি পানি পড়ছিল তখন কিন্তু অনেকগুলো আগাছা জন্মেছিল, আমার অনেকগুলো আগাছা হয়েছিল, আমি কিছুটা উঠানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে, এগুলো পরিষ্কার করে নেবেন। এবং আমি যে মিশ্রণটা ছাটা তৈরি করছি সেটা ড্রামের চারপাশে এভাবে করে দিয়ে দিব। সবগুলো খাবার কিন্তু একটা ড্রামের জন্য। এখন যদি আপনারা যদি বড় এ ধরনের ড্রাম না থাকে, যদি ছোটো টব থাকে, তাহলে এর পরিমাণটা একটু কমাই করে নিতে হবে। বড় ড্রামের ক্ষেত্রে দেখুন, আমি ড্রামের চারপাশে সারগুলো দিয়ে দিছি এবং এখানে উপর দিয়ে হালকা একটু মাটি লেভেল দিয়ে এগুলো ঢেকে দিব। এখন হালকা মাটি আবরণ দিয়ে এভাবে জাস্ট একটু ঢেকে দিচ্ছি, যাতে পানি দিলে এগুলো জায়গা মতোই থাকে, যাতে সরে না যায়। এরপর একটু হালকা করে পানি দিয়ে দিব। তাহলে এই শীতের মৌসুমে গাছে যেমন খাবার হয়েছে, এই কাজটা সেম যখন শীত শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার পুনরায় এভাবে গাছে খাবার দেব শীতের শেষে। তাহলে আশা করি গাছ আগামী সিজনে যখন রোদের ড্রাগন ফল মূলত গরমের সিজনের ফল আসে, তো আশা করি এই সিজনে খুব ভালো ফলন পাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত।